بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. সম্মানিত দিনী ভাইরা, আরেকটি প্রশ্ন যে একজন ভাই জানতে চেয়েছেন যে পঙ্গপাল খাওয়া যাবে কিনা, এটির দলিল কি? জি সম্মানিত ভাই, এ ব্যাপারে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস এসেছে, যেটি ইবনু মাজাতে উল্লেখ আছে 3314 নম্বরে, মুসনাদে আহমদে উল্লেখ আছে 5723 নম্বরে। আব্দুল্লাহ ইবনে ওমর বলছেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উহিল্লাত লানা মাইতাতানি ওয়া দামান, আমাদের জন্য হালাল করা হয়েছে দুটি মৃত জিনিস এবং দুটি রক্ত। এটি একটি চমৎকার মূলনীতি এবং চমৎকার একটি হাদিস যে আমাদের জন্য হালাল করা হয়েছে দুটি মৃত এবং দুটি রক্ত। সেটি কি? ফাআম্মাল মাইতাতান, দুটি মৃত হচ্ছে আল হাউতু ওয়াল জারাদ, একটি হচ্ছে মাছ ফিশ, ওয়াল জারাদ আরেকটি হচ্ছে পঙ্গপাল, একটি হচ্ছে মাছ আরেকটি হচ্ছে পঙ্গপাল, আমাদের জন্য হালাল করা হয়েছে, মৃত অবস্থায় খাওয়া যাবে। ও আম্মাদ দামান, আর দুটি রক্ত হচ্ছে ওয়াল কাবিদু ওয়াত্তহাল, একটি হচ্ছে কলিজা আরেকটি হচ্ছে প্লিহা বা স্প্লিন, যেটিকে ইংরেজিতে বলা হয়, মানে কলিজার মতোই দেখতে আরেকটা জিনিস, এটি খাওয়া আমাদের জন্য জায়েজ। তো এই হলো দলিল। বারাকাল্লাহু ফিকুম, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আরেকজন ভাই প্রশ্ন করেছেন যে বাইনাল রজুলি ও বাইনাল কুফরি তারকুস সলাহ, অথবা বাইনাল আব্দি ও বাইনাল কুফরি তারকুস সলাহ, অর্থাৎ একজন ব্যক্তি আর তার কুফরি, এই দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে সলাত ত্যাগ করা, অর্থাৎ একজন ব্যক্তি মুসলিম সে সলাত আদায় করবে, আর একজন ব্যক্তি কাফের সে সলাত আদায় করবে না। অর্থাৎ মুসলিম এবং কাফের মধ্যে পার্থক্যই হচ্ছে একজন সলাত আদায় করবে আর একজন করবে না। এই হাদিসটি কোথায় আছে? যে এটি জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সহিহ মুসলিমে হাদিসটি এসছে, তিরমিজিতে এসছে, আবু দাউদে এসছে, ইবনু মাজাতে এসছে, সুনান দারিমিতে এসছে, অনেক গ্রন্থে এই হাদিসটি এসছে। সহিহ মুসলিমে নাম্বারিং আপনি জানতে চেয়েছেন, নাম্বারিং আমি আমাদের যেটা ইন্টারন্যাশনাল কপি, এখানে 120 নাম্বার এই হাদিসটি দেয়া আছে, 119-120 সহিহ মুসলিমে। তিরমিজিতে 2561, 2560 এই নাম্বারিংটা দেয়া আছে, আপনি একটু দেখে নেবেন ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহু খাইরান, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আরেকজন ভাই জানতে চেয়েছেন যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 100 বারেরও বেশি ইস্তিগফার পাঠ করতেন, সেটি কোন ইস্তিগফার? যে সম্মানিত ভাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যতগুলো ইস্তিগফারের আলফাজ শব্দ আমাদের কাছে আসছে, আমরা পাই, এর মধ্যে সর্বোত্তম যেটি, সাইয়েদুল ইস্তিগফার বলে নামকরণ করা হয়েছে, আল্লাহ রাসূল নিজেই নামকরণ করেছেন, আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনত খালাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিক ওয়া ওয়াদিক মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু লাকা বিনিমাতিকা আলাই ওয়া আবু বিযামবি ফাগফিরলি ফা ইন্নাহু লা ইগফিরুয যুনুবা ইল্লা আনত। এটি আছে। ইস্তিগফার মানে হচ্ছে ক্ষমা প্রার্থনা করা। আপনি যদি অন্তর থেকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলেন যে মালিক আমি ভুল হয়েছে, আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করুন, এটাও ইস্তিগফার। আর যদি আপনি এই আলফাজগুলো, অর্থাৎ এই শব্দগুলো দিয়ে বলেন, বুঝে শুনে, তখন দুই দিক থেকে আমল হচ্ছে, ইস্তিগফারও করা হচ্ছে, আবার সুন্না পদ্ধতিতে মানে সুন্না অনুযায়ী হচ্ছে কাজটা, এটা আপনার জন্য বেশি ভালো। আপনি এটি পড়তে পারেন, অথবা আস্তাগফিরুল্লাহ, এতটুকু আল্লাহ রাসূল সালাতে সালাম ফিরানোর পরে আস্তাগফিরুল্লাহ বলতেন, অথবা আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি, এটিও হাদিসে এসছে, এই এই শব্দগুলো আপনি এভাবে ইস্তিগফার পাঠ করতে পারেন। আপনি হিসনুল মুসলিম একটি বই আছে, ওই বইটা যদি আপনার কাছে থাকে, আমার মনে হয় সেখানে আপনি আরো কিছু পাবেন ইনশাআল্লাহ। বারাকাল্লাহু ফিকুম, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আরেকজন ভাই কসরের পদ্ধতি সংক্রান্ত প্রশ্ন করেছেন, জমা এবং কসর। যে জমা এবং কসর যদি আপনি করতে চান সফর অবস্থায়, তাহলে জোহর এবং আসর একসাথে, মাগরিব এবং ঈশা একসাথে, জোহর এবং আসর জোহরের ওয়াক্তে আপনি পড়তে পারেন, মাগরিব এবং ঈশা ঈশার ওয়াক্তে আপনি পড়তে পারেন, এই হলো বিষয়। কিন্তু এভাবে পড়বেন না যে আসরটাকে মাগরিবের সাথে, আসর মাগরিবের সাথে আল্লাহ রাসূল পড়েন নাই। আল্লাহ রাসূলের সিস্টেম হচ্ছে জোহর এবং আসর একসাথে, মাগরিব এবং ঈশা একসাথে,
এই হচ্ছে পদ্ধতি। খয়রুল হাদি হাদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সর্বোত্তম পথ নির্দেশ সেটাই যেটা আল্লাহ রাসূল দেখিয়ে গেছেন। এইভাবেই পড়তে হবে, অর্থাৎ জোহর আসর একসাথে, মাগরিব এবং ইশা একসাথে। যদি আপনি চান যে আমি জমা করব, আপনার জন্য জায়েজ আছে, না জায়েজ না, আপনার জন্য জায়েজ আছে সফর অবস্থায় কসর এবং জামআন ওয়া কসরান আপনি সালাত আদায় করতে পারেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে আরেকজন ভাই জানতে চেয়েছেন যে সালাতে যখন উনি দাঁড়ান তখন সবকিছুই ঠিক থাকে কিন্তু মন মাঝে মাঝে সালাত থেকে বের হয়ে যায়। জি, এমনটা হতে পারে, এটা হওয়া খুবই স্বাভাবিক। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যে তারা সালাতের ব্যাপারে কি থাকে মানে গাফেল থাকে, সালাত থেকে গাফেল থাকে। আন সালাতিহিম, এখানে ফি সালাতিহিম বলা হয় নাই, ফি সালাতিহিম মানে সালাতের ভেতরে গাফেল থাকে এই কথা আল্লাহ বলেন নাই। মানে যারা কি বলে আখেরাতকে প্রাধান্য দেয় না, যারা জাহান্নামে যাবে তাদের গুণাবলী হচ্ছে যে তারা সালাত থেকে বিমুখ থাকে। আল্লাহ যদি ওখানে বলতেন যে ফি সালাতিহিম সাহুন, যে তারা সালাতের ভেতরে গাফেল থাকে, তাহলে আমরাও পড়ে যেতাম। সুতরাং সালাতের ভেতরে গাফিল মানে গাফিল হয়ে যাওয়াটা স্বাভাবিক। আচ্ছা, এখন এটা থেকে আমি পরিত্রাণের উপায় কি? পরিত্রাণের উপায় হচ্ছে আপনি যা পড়ছেন তা খেয়াল করবেন যে আমি কি পড়ছি, কি বলছি। কারণ ইযাকা মাহাদুকুম ফিস সালাতি ফাইন্নাহু ইউনাজি রাব্বাহু, তোমাদের কেউ যখন সালাতে দাঁড়ায় সে তার রবের সাথে চুপে চুপে কথা বলে। এখন আপনি যা বলছেন, আপনি যখন চিন্তা করলেন আলহামদুলিল্লাহ, আপনি যখন বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন আপনি চিন্তা করেন যে আমি সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য বললাম, আল্লাহ কিন্তু উত্তর দিচ্ছেন আপনার এই কথার যে হামাদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করেছে, আমার বান্দা আমার প্রশংসা করেছে। সুতরাং এই চিন্তাগুলো যখন আপনি করবেন, আপনি কি বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে আপনি আছেন কি বলছেন, তাহলে আশা করি আপনার মন অনেকটাই সালাতের ভেতরে থাকবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আরেকটি প্রশ্ন, যে এমন কোন আলেমের কাছ থেকে কোরআন শিক্ষা করা যাবে কিনা, যার আকীদা ভুলে ভরা, তার কাছে কোরআন শিক্ষা করা যাবে কিনা? জি, সুন্দর প্রশ্ন। এ ব্যাপারে কথা হচ্ছে যে কোরআন আপনি যেটা ওনার কাছ থেকে নিবেন সেটা যদি সঠিক থাকে আপনি নিতে পারেন, অর্থাৎ কোরআন ওনার কাছ থেকে দেখে পড়া শিখতে পারেন। কিন্তু কোরআন বোঝা, কোরআনের ব্যাখ্যা, ওনার আকীদা যদি মানে সহি না থাকে, তাহলে ওনার থেকে কোরআন বোঝা, কোরআনের ব্যাখ্যা শেখা যাবে না। আপনি জাস্ট পাঠ করা শিখতে পারেন, তিলাওয়াত করা শিখতে পারেন, এতে কোনো সমস্যা নাই। এ ব্যাপারে একটা সুন্দর মূলনীতি আছে, সেটা হচ্ছে যে হুদ মা সফা ওয়াতরুক মা কাদির। কারো কাছ থেকে যখন আপনি নেবেন তখন ততটুকু নেন যতটুকু পিওর, আর সেটা রেখে দেন, ছেড়ে দেন যেটার মধ্যে কদর্যতা আছে। এই মূলনীতি হচ্ছে সবচেয়ে সুন্দর। বরং যে জিনিসটা স্বচ্ছ কারোর ভেতরে আছে সেটা যেই হোক তার থেকে আমরা নিতে পারি, আর যেটা ময়লায় ভরা, অপরিচ্ছন্ন, খারাপ, সেটা ওই ব্যক্তির জন্য যেমন ক্ষতিকর আমার জন্য ক্ষতিকর, সুতরাং সেটা আমিও নিতে পারি না তার কাছ থেকে। এই হলো ব্যাপার। জি, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আরেকটি লম্বা প্রশ্ন, যে একজন ভাই উনি ব্যাংক থেকে টাকা এনেছেন, ভুলে সেখানে বেশি চলে এসেছিল, তো উনি আর ওই টাকাটা ফেরত দেন নাই, খরচ করেছেন, এখন দেখা যাচ্ছে সংসারে বিভিন্ন দিক থেকে মানে লস হচ্ছে। এখন ব্যাপার হচ্ছে যে এটা কি ওই কারণেই কিনা? জি, আল্লাহ আলাম, তবে নিঃসন্দেহে এটা ভুল হয়েছে যেটা আপনারা করেছেন, আমানা খিয়ানা হয়েছে, এটি একটি গুনাহের কাজ। তো স্বাভাবিকভাবেই মানুষ জহর আল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, এই দুনিয়ায় যত রকমের আপনার ফাসাদ হচ্ছে, মানে নিয়মের ব্যতিক্রম যা কিছুই হচ্ছে না কেন, সবকিছু আমাদের নিজেদের হাতের কামাই। সুতরাং এটাই যে কারণ সেটা স্পষ্ট করে বলার সুযোগ নাই, তবে নিঃসন্দেহে মানুষের উপরে মুসিবাগুলো আসে তার গুণাগুলোকে মিটিয়ে দেওয়ার জন্য। আমি এটা বলতে পারবো না যে ওই কারণেই আপনার লস হচ্ছে, না, এটা হাল কেউ বলতে পারবে না, যে কারণ আমাদের কাছে তো আর গায়েবের ইলম নাই। মুসিবতটা এমন একটা বিষয় যেটা আসে গায়েবের বিষয়, অদৃশ্যের বিষয়, কি কারণে হয়েছে সেটা আলিমুল আল্লামুল গায়ুব, যিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন, আমরা জানি না।
আমরা বলতে পারি না। তবে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করেন, যদি সুযোগ থাকে সেই টাকা ফেরত দেওয়ার অবশ্যই দেওয়া উচিত এবং দিবেন, আর আল্লাহর কাছে ক্ষমা চান, ইনশাআল্লাহ আশা করি আল্লাহ আপনাদের মুসিবাগুলো দূর করে দিবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আরেকটি প্রশ্ন, সেটি হচ্ছে যে সালাতে যদি কোনো রুকন রুকু বা সিজদা কারো শাক হয়, সন্দেহ হয় যে আমি কয়টা দিয়েছি, সিজদা দুইটার জায়গায় কি আমি দুইটা দিয়েছি না একটা হয়েছে, এই অবস্থায় মানে করণীয় কি? জি, এরকম যদি হয় তাহলে আপনি আরেকটা সিজদা দিয়ে নেবেন যাতে করে আপনার শাক দূরীভূত হয়। আচ্ছা, এরপরে আপনি সলাতে সালাম ফিরানোর পরে দুটি সিজদা করবেন, সালাম ফিরাবেন এরপরে দুটি সিজদা করবেন, এরপরে আবার উঠে আবার দুটি সিজদা করে সলাত শেষ করবেন, এটা একটা পদ্ধতি। আর যদি এরকম হয় যে কেউ কোনো রকম রুকু বা সিজদা রুকু করতে ভুলে গিয়ে সিজদায় চলে গেছে, এই অবস্থা যদি হয় তাহলে উঠে তিনি আবার রুকু করবেন, রুকু করে রুকু থেকে দাঁড়াবেন তারপরে সিজদায় যাবেন, এই অবস্থাতেও তিনি সাহু সিজদা দিবেন। আচ্ছা, আর যদি মানে রাকাত পুরাটাই মানে চলে গেছে, খেয়াল নাই, পরের রাকাতে মনে হয়েছে, এই অবস্থায় যদি হয় তাহলে এখানে দুটি ব্যাপার, কেউ কেউ বলেছেন যে তিনি আবার পেছনে ব্যাক করবেন, কেউ বলেছেন না পুনরায় নতুন করে সালাত শুরু করবেন। তো যাই হোক, মানে ব্যাপার হচ্ছে যদি আপনার সন্দেহ হয়, সন্দেহ হলে আপনি আরেকটা সিজদা করে নেবেন আর তারপরে সাহু সিজদা দিবেন সালাম ফিরানোর পরে, তাহলে ইনশাআল্লাহ সালাত শুদ্ধ হয়ে যাবে। আর যদি কেউ সালাম ফিরিয়ে ফেলে কিন্তু পরে খেয়াল হলো যে আমি মনে হয় সিজদা একটা কম করেছি, তাহলে ওনাকে আবার সালাত রিপিট করতে হবে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরেকটি ব্যাপার, একজন ভাই জানতে চেয়েছেন যে উনি মানত করে ফেলেছেন আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, এই ক্ষেত্রে এখন উনি কি করবেন? আমাদের সেদিন উনি একটা বক্তব্য শুনলেন যেখানে আমরা বলেছি যে কন্ডিশনাল মানত এটি সুন্নার খিলাফ। জি, কন্ডিশনাল মানত সুন্নার খিলাফ হলেও জায়েজ, একেবারে না জায়েজ না, জায়েজ আছে, হারাম না আর কি, কিন্তু আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য মানত করাটা হারাম। আপনি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য মানত করেই থাকেন সেটি আদায় করবেন, ইউ ফুনা বিন নাজর, মুমিনরা তাদের মানতটাকে পূর্ণ করে, সুতরাং আপনি আপনার মানত পূর্ণ করবেন যেটি আল্লাহর জন্য করেছিলেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ। আরেকটি লম্বা প্রশ্ন, যে একজন ভাই উনি ব্যাংক থেকে টাকা এনেছেন, ভুলে সেখানে বেশি চলে এসেছিল, তো উনি আর ওই টাকাটা ফেরত দেন নাই, খরচ করেছেন, এখন দেখা যাচ্ছে সংসারে বিভিন্ন দিক থেকে মানে লস হচ্ছে, এখন ব্যাপার হচ্ছে যে এটা কি ওই কারণেই কিনা? জি, আল্লাহ আলাম, তবে নিঃসন্দেহে এটা ভুল হয়েছে যেটা আপনারা করেছেন, আমানা খিয়ানা হয়েছে, এটি একটি গুনাহের কাজ। তো স্বাভাবিকভাবেই মানুষ জহর আল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, এই দুনিয়ায় যত রকমের আপনার ফাসাদ হচ্ছে, মানে নিয়মের ব্যতিক্রম যা কিছুই হচ্ছে না কেন, সব কিছু আমাদের নিজেদের হাতের কামাই, সুতরাং এটাই যে কারণ সেটা স্পষ্ট করে বলার সুযোগ নাই, তবে নিঃসন্দেহে মানুষের উপরে মুসিবাগুলো আসে তার গুণাগুলোকে মিটিয়ে দেওয়ার জন্য। আমি এটা বলতে পারবো না যে ওই কারণেই আপনার লস হচ্ছে, না, এটা হাল কেউ বলতে পারবে না, যে কারণ আমাদের কাছে তো আর গায়েবের ইলম নাই, মুসিবতটা এমন একটা বিষয় যেটা আসে গায়েবের বিষয়, অদৃশ্যের বিষয়, কী কারণে হয়েছে সেটা আলিমুল আল্লামুল গায়ুব, যিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন, আমরা জানি না, আমরা বলতে পারি না। তবে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করেন, যদি সুযোগ থাকে সেই টাকা ফেরত দেওয়ার অবশ্যই দেওয়া উচিত এবং দিবেন, আর আল্লাহর কাছে ক্ষমা চান, ইনশাআল্লাহ আশা করি আল্লাহ আপনাদের মুসিবাগুলো দূর করে দিবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আরেকটি প্রশ্ন, সেটি হচ্ছে যে সালাতে যদি কোনো রুকন রুকু বা সিজদা কারো শাক হয়, সন্দেহ হয় যে আমি কয়টা দিয়েছি, সিজদা দুইটার জায়গায় কি আমি দুইটা দিয়েছি না একটা হয়েছে, এই অবস্থায় মানে করণীয় কি? জি, এরকম যদি হয় তাহলে আপনি আরেকটা সিজদা দিয়ে নেবেন যাতে করে আপনার শাক দূরীভূত হয়। আচ্ছা, এরপরে আপনি সলাতে সালাম ফিরানোর পরে দুটি সিজদা করবেন, সালাম ফিরাবেন এরপরে দুটি সিজদা করবেন, এরপরে আবার
উঠে আবার দুটি সিজদা করে সালাত শেষ করবেন, এটা একটা পদ্ধতি। আর যদি এরকম হয় যে কেউ কোনো রুকন রুকু বা সিজদা রুকু করতে ভুলে গিয়ে সিজদায় চলে গেছে, এই অবস্থা যদি হয় তাহলে উঠে তিনি আবার রুকু করবেন, রুকু করে রুকু থেকে দাঁড়াবেন, তারপরে সিজদায় যাবেন, এই অবস্থাতেও তিনি সাহু সিজদা দিবেন। আচ্ছা, আর যদি মানে রাকাত পুরাটাই মানে চলে গেছে, খেয়াল নাই, পরের রাকাতে মনে হয়েছে, এই অবস্থায় যদি হয় তাহলে এখানে দুটি ব্যাপার, কেউ কেউ বলেছেন যে তিনি আবার পেছনে ব্যাক করবেন, কেউ বলেছেন না পুনরায় নতুন করে সালাত শুরু করবেন। তো যাই হোক, মানে ব্যাপার হচ্ছে যদি আপনার সন্দেহ হয়, সন্দেহ হলে আপনি আরেকটা সিজদা করে নেবেন, আর তারপরে সাহু সিজদা দিবেন সালাম ফেরানোর পরে, তাহলে ইনশাল্লাহ সালাত শুদ্ধ হয়ে যাবে। আর যদি কেউ সালাম ফিরিয়ে ফেলে কিন্তু পরে খেয়াল হলো যে আমি মনে হয় সিজদা একটা কম করেছি, তাহলে ওনাকে আবার সালাত রিপিট করতে হবে। আসসালামু আলাইকুম।